শৃঙ্খলা বিধি তারা গেজেট করেছেন। এই গেজেট, এই গেজেটের মাধ্যমে নিম্ন আদালতকে সম্পূর্ণভাবে এখনো আরো আরো কঠিন ভাবে এখন প্রশাসনের অধীনে, নির্বাহী বিভাগের অধীনে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই গেজেট যে মাদ্রাজ মামলার রায়, সুপ্রিম কোর্টের রায়ের অপমৃত্যু ঘটিয়েছে, এবং এই রায়ের যে মূল বিষয়টা ছিল সেটা ছিল সেপারেশন অফ জুডিশিয়াল, পৃথকীকরণ করা হবে, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ করা হবে। কিন্তু আজকের এই যে গেজেট তারা বের করেছেন, যেটা আমাদের অ্যাপিলেট ডিভিশন সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে, সেটা আজকে এই গেজেটের মাধ্যমে কর্তৃত্ব, কর্তৃপক্ষ, এখন কর্তৃপক্ষ শুধু রাষ্ট্রপতি নয়, কর্তৃপক্ষ আইন মন্ত্রণালয়। সুতরাং এতদিন যেভাবে নিম্ন আদালত নিয়ন্ত্রিত হয়ে এসছে, ভবিষ্যতেও একইভাবে নিয়ন্ত্রিত হবে, এবং এটা আমাদের জন্য অত্যন্ত একটা দুঃখজনক। আমরা আইনের শাসনে যারা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষের জন্য এটা একটি দুর্ভাগ্য। কিন্তু যশোররা যদি নিজেরা এই ব্যাপারে শুনলাম তারা উচ্ছ্বসিত, তারা খুশি, আর ওই কি ল অ্যাসোসিয়েশন কি আছে তোমাদের, জুডিশিয়াল অ্যাসোসিয়েশন, তারা দেখলাম যে তাদের আইনজীবী আমিরুল ইসলাম এবং ডক্টর কামাল হোসেনকে বিচার করে নিয়েছেন, তারপরে তারাও এটা মেনে নিয়েছেন। নিম্ন আদালত চায় যে আইন মন্ত্রণের অধীনেই তারা থাকুক, নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে তারা থাকুক, এটা তারা যদি চায়, আর আমাদের সুপ্রিম কোর্ট যদি সেটা অনুমোদন দিয়ে থাকেন এবং তারা যদি তাতে কি বলে না সন্তুষ্ট হয়ে থাকেন, তাতে আমাদের তো আর বলার কিছু নেই। এটা আমাদের সকলের জন্য একটা দুর্ভাগ্যই হতে হবে। আচ্ছা, আপনাদের অনেক ধন্যবাদ।